আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি শেখাবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে থাম্বনেইল তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাব একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ওই যেখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনাদেরকে। অ্যাপটি এই প্লে স্টোরে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনাদেরকে ওই অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদেরকে একটু ওয়েট করেন, একটা এরকম একটি ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসে আপনারা চাইলে একটি থাম্বনেইল বা আপনাদের ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারেন। তো আপনাদের থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি। এ থ্রি ডটে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনারা এই ঠিকানা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ নামক একটি অপশান আছে, ইমেজ সাইজ। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে কাস্টম একটা অপশান দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। আপনারা আবার দেখা যাচ্ছে ব্রাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে এই অপশানটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল থাম্বনেইল, আপনাদেরকে আমি আবার দেখা দিচ্ছি, ইউটিউব চ্যানেল থাম্বনেইল, এই যে এইখানে ইউটিউব থাম্বনেইল, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওকেতে সাব দিবেন। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানারের একটা মানে একটা জিনিস শো হয়ে গেছে। তো আপনাদেরকে এখন থাম্বনেইল বানাতে হবে। থাম্বনেইল বানানোর জন্য আমি একটা সুন্দর টুকু একটা পিকচার ডাউনলোড করে আনতেছি, আপনারা একটু ওয়েট করেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার ডাউনলোড করে আনছি। তো এখন মেন কথা হচ্ছে থাম্বনেইল বানানো। তো থাম্বনেইল বানানোর জন্য আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে এখানে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনাদেরকে ফ্রম গ্যালারিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে থাকা সব ফটো এখানে দেখানো হবে। আপনাদের একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম আমার এখান থেকে। তো আমি এটাকে একটু ঠিক করে বসায় নিলাম। বসানোর পর আমি ঠিক করে দিলাম। তারপর আমি আমাকে দেখাচ্ছি আমাদেরকে এডিট কীভাবে করতে হয়। এডিট করার জন্য সিম্পলি এখানে এই অপশানটিতে চলে আসবেন। এই আমি যেটা দিয়ে ক্লিক দেখাচ্ছি এই অপশানটিতে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই পিকচারটা কিন্তু ভালো করে বসে নাই। এই পিকচারটা ভালো করে বসার জন্য আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। আমাদেরকে ভালো করে দেখা দিচ্ছি, ব্রাশ দিয়ে দেখাই দিই। এই অপশানে ক্লিক করতে হবে, এই অপশানে ক্লিক, ঠিক আছে? ভালো করে দেখেন, এই অপশানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনাদেরকে এটা একটু বাড়াই দেবেন, একটু কমাইয়া, হ্যাঁ, আর এটা একটু, তারপর এটাকে সেট করে দিবেন। এখানে ঠিক ছাইন নামের একটা অপশান আছে, ওইখানে ঠিক সেট করে দেবেন। তো আমি এটাকে লেয়ারটা একটু লক করে নিচ্ছি, কারণ কি অসুবিধা হতে পারে, তাই আমি লেয়ারটা একটু লক করে নিলাম। তো এখানে আমরা কিছু লেখা লিখব থাম্বনেইল জানি নিয়ে অ্যাট্রাক্ট করার জন্য ভিউয়ার্সদেরকে কিছু লেখালেখি করতে হয়। তো লেখালেখি করার জন্য আপনাদেরকে এই অপশানে আসতে হবে, এই অপশানে, বুঝছেন? এই অপশানে আসতে হবে। এই প্লাস আইকনে আসার পরে এখান থেকে আপনারা এই অপশান আসতে হবে, টেক্সট নামক একটা অপশান আছে, এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন নোটের টেক্সট রয়েছে। তো আপনাদেরকে এখানে যে এই অপশানটা আছে, এই অপশানটা এটাতে ক্লিক করতে হবে। তারপরে এইটাতে ক্লিক করতে হবে। এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিউ টেক্সট যেটা বানাইছেন ওইখানে কিছু লিখতে হবে। আমি লিখলাম কীভাবে থাম্বনেইল তৈরি করতে হয়, কীভাবে
ভাবে থাম্বনেইল থাম্বনেইল কিভাবে কিভাবে তখন এই লেখাটা একটু সাইজে বড় করে নিলাম এবং এইখানে বসায় দিলাম বসায় দেওয়ার পরে হ্যাঁ তো এটা করার পরে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে এইটাতে এই যে এ নামকে এটা তো ক্লিক করার পরে আপনাদেরকে চলে আসতে হবে স্টাইল বি স্টাইলে এটাতে ক্লিক করার পর আমি এখানে স্টাইল একটা সিলেক্ট করে নিলাম এবং স্ট্রোকে আসতে হবে স্ট্রোক স্ট্রোকে আসার পর এটাকে এনাবেল করে দিলাম এনাবেল করার পরে আপনাদেরকে এখানে কালার্স অপশন আসতে হবে কালার্স এই যে কালার্স এখানে আসার পর আমি এখানে লাল কাল দিয়ে দিলাম এটাকে এটাকে আমি এমনি দ্রুত করতেছি কারণ কি এটা আমি এমনি একটা ভিডিও বানাচ্ছি তাই দ্রুত করতেছি আপনারা আপনাদের সুন্দর মতো ইচ্ছা করে আপনারা এখান থেকে এডিট করতে পারেন তো বাই বাই গাইস আপনারা এরকমই এডিট করবেন এবং আপনাদের থাম্বনেইলটা সুন্দর করে বানিয়ে নেবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ তো গাইস আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি বাই আল্লাহ হাফিজ